এই নয় খালি হ্যাঁ হাঙ্গুটা জীবন তো কও খালি 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 সব তো পাইছো এরপর কবে খালি নামটা চেঞ্জ করো বলো নোয়া ভরা মরিশেল্লা মানুষ ডাকাইতা মিশা কয় এই খবরদার বিয়াকরণের হরে হারে হারে টের হাইতেছ খবরদার মুখ ডাইট কবা না এই ডাইট শব্দ ফালতু শব্দ করবে না মোরা কি হরছিটা কি হরছি কি এটা কও আগে কি হরছো কি হ্যাঁ তুই আরে পাগল করে দিছ সম্পত্তি তুই লই লইছ কেন তুই জাননি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি আঙ্গতন আই হানি এই দুইখান ভাষা কথা নিছে তুই জাননি গান শিখতে তো পারো নাই কিছুই এখনো তো এই নোয়াখাইল অভ্যাসটাই আছে কেউ খাইতে দিলে আস্তে খাওয়ার সবাইটাকে খাইয়ে আটটা মুছতে আস্তে মেলোরে রওনা চলে যায় আঙ্গো কাদে বন্দুক থুই ব্যাকে এই কথা কই ভার হই যাই গই বুঝেন নি আর তোমরা কিয়া কর কি করি তোমরা কিয়া করো কি করি হ্যাঁ খাইতে বইলে ব্যাগ খানা নিজেরে খাই হালাও আর ডাল খাইলে অন্য কোন জেলার মানুষ ডাল খাইতে হারে না একারে হুরুত হুরুত করি টাইনা খাই এলো শোনো ডাইলের সঙ্গে হুরুত শব্দটা যায় না ডাইলের সঙ্গে যায় হচ্ছে হততাইয়া চুপ কর তো খালি বেশি বেশি কথা কও কথা কম কই তুই একটু চারিদিক সাই দেখো কত বাক্কা সুন্দর হইছে ঢাকা শহর দেখছো নি হাসিও আমি তো এইটাই কইতে আছি মোর মাথাটা তাল্লোটা ঘুরাইতেছে কিরফিন নেই বরিশালটা তিন ঘন্টার ভিতরে ঢাকায় চলে এসি মাথাটা ঘুরাইবে না কিরফিন নেই কন্দি মাইনছে আগে তঙ্গরে কি কইতো আইতে সাল যাইতে সাল ইয়ার নাম বরিশাল এটা চেঞ্জ হয়ে গেছে এখন বলে আইতে সাত যাইতে সাত 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 কিয়া সাত কিয়া আরে নোয়াখালি মোর বরিশাল একটা লেজেন্ডারি লোকের সাথে থাকে একটা বরিশালটা সিম্পল ওয়ার্ড শিখতে পারলা না আর কি মাথার ভিতরে ঠাডা হচ্ছে নি হ্যাঁ আই নোয়াখালী ভাষা সারি দিই বরিশালে ভাষা হিকতাম কি নাই তুই কোনদিন নোয়াখালী ভাষা হিকছো নি এই জগরা বিবাদ সারি দিই কসেন সেত মানে কিয়া সেত মানে হইলো তরাতরি ইংরেজি কে যাকে বলা হয় দিকুই ও বুঝদাম হাইছি এ তুই যে পদ্মা সেতু দি 8 মিনিটের ভিতরে হার হয়ে গেছো ইজ্জত তো আর কি রকম লাগে ইজ্জত ক আরে বাবারে মাথাটা তো ওই কারণে চক্কর দিতে আছে ঘুরতেছ তো ওই কারণে এটা তো সিনেমার মতো লাগতে আছে আগে সিনেমা হইতো 3 ঘন্টায় এখন বরিশাল থেকে ঢাকা আসতে সময় লাগে 3 ঘন্টা তার মানে পুরো সিনেমার মতোই ঘটনাটা এরপরে সিনেমাতে কি হয় সিনেমাতে ধরো এই যে এই ট্র্যাজেডি আছে কমেডি আছে সাসপেন্স আছে অ্যাকশন আছে ড্রামা আছে সোশ্যাল ড্রামা আছে মেলা কিছু আছে এই পদ্মা সেতু নিয়ে কিন্তু অনেক ধরনের ড্রামা হয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই উঠতে গেছে জিনিসটা তয় একটা জিনিস মোরা খুবই মিসিং এ আছি এই যে আগে এই বরিশালের লঞ্চে মোরা ওই যে টিভিন কিনে লিয়ে উঠতাম এবার এই পাড়াতনে এবার শুইয়া বৈশ্যা সুন্দর ডেকের উপরে এই দুপুরের যে ভাত রাইতের ভাত এবার বেইন হলে ব্রেকফাস্টটা করে আস্তে করে ঢাকায় হাইন্দা যাইতাম বাট এখন সেটা হালকার উপর একটু স্মৃতি হয়ে যাইতে আছে ইয়ানে কয়েলের মধু স্মৃতি দ্য সুইট মেমোরি ইয়েস দ্য সুইট মেমোরি সিনেমার কথা কনের হরে আর সিনেমা দেখানোর শখ হয়েছে চলো সিনেপ্লেক্সে যাই সিনেমা দেখি আই ওরে বাবারে ঢাকা শহরে সিনেপ্লেক্সে যাই সিনেমা দেখার দরকারটা কি মগো দেশে 64 ডিস্ট্রিক্টে 64টা সিনেপ্লেক্স হইতে আছে ওরা সেখানে বসে আরাম করে সিনেমা দেখবো তবে যে কারণে মাথাটা ঘুরাইতে আছে সেটা এখনো ক্লিয়ার করতে পারতেছি না ঢাকা শহরে আগে যখন আমি আইতাম না তখন তোমার কোনো তল দেওয়া মানে গাড়ি ঘোড়া চলতে এখন আজুক কাছে কি উফ্রিত গাড়ি ঘোড়া চলে আরে উফ্রে নিছে এরকম গাড়ি ঘোড়া চললে হ্যাঁ মাথা চক্কর দেবেন আপনারা বলেন এরপরে কইলাম যে ভাই মুই একটু হাঁটতে যাইতে পারবো বলে যে না এখন হাঁটা যাবে না এরে বরিশাল্লা এটা তো হাঁটার রাস্তা নয় এটা হইলো কি উড়াল সড়ক এক্সপ্রেস ওয়ে বুঝতে হাইছো নি এই রকম রাস্তাঘাট আঙ্গন নোয়াখালি দি সোজা চলি যাইবো ছত্রগামে বুঝতে হাইছো নি আরে এটা তো হইলো কি সিনেমা ট্রেলার বুঝছো না ওই যে সিনেমার মধ্যে কয় পিকচার আবি বাকি হ্যাঁ পুরা সিনেমা হনো বাকি আছে বুঝতে হাইছো নি হনো সিনেমা তো বাকি আছে মোর কথা শুনে রাখো কোটা দিয়ে কথা বলবা না পদ্মা সেতু দিয়ে মোরা কি করছি মোরা ট্রেনটারে নিয়ে গেছি কোথায় পায়রা বন্দর পর্যন্ত এরপরে যে টাইপের কথা বলতেছো এতে আমরা চিন্তা করতেছি যাগো বলা দরকার তাকো বললা ওই উড়াল সেতুটা মোরা আসতে ভাঙ্গার উপর দিয়ে একদম পায়রার ঠোড়ায় নিয়ে থামাই দিব তখন খেলাটা বুঝতে পারবা আরে সিনেমার ভিলেনদের মতো করিয়া খোসা দিয়া কোন টাইপের কথা তুমি কিন্তু বলবা না আমি বলে দেব আরে বরিশাল্লা কথা হনো ভিলেন শুধু সিনেমা হলের মধ্যে
না আঙ্গো আশেপাশে মেলা ভিলেন আছে কোথায় বাউ রে বাউ মাগগো মা এক গুণ এমন হিংসুক হ্যাঁ এ দেশের বালা কিছু হেরা দেখতে হারে না এরা এই যে মেট্রো রেল তারপরে পদ্মা সেতু টানেন এই আঙ্গোর স্মার্টফোন দিয়ে যে আমরা কথা কই মানুষের সুখ এগুনের সহ্য হয় না এগুন কি চায় জানো নি আমরা ব্যাকে হিসে হরি থাই হিসে হরে থাকি এক ফির যেহেতু উফরে ওড়া মোড়া শুরু হইয়া দিছি মগো টাইনা কেউ নামাইতে পারবে না যদি কোনো হালার আশেপাশে কথা কইও না তুই জানো না দেয়ালেরও কান আছে তা দেয়ালের কান আছে মগো মাথা আছে না হ্যাঁ মগো মাথা আছে মগো হাত আছে হাত আর মাথা যদি একলগে কাম করে সেখানে কিন্তু একটা সৃষ্টি হয় এখানে বিজ্ঞানী তৈরি হয় এটাকে বলা হয় দি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট যারা মনে করো ধ্বংস করে তাদেরকে কি বলা হয় কিয়া ওই যে যেটা কইছো দি ভিলেন বাক্কা কথা কইছো দি ভিলেন এই আর মন বুলা স্বামী কি উসা তালে দি যে ট্রেন চলি যায় ইচ্ছাতে তুই ভুলে গেছো কই হ্যাঁ ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরো ভুলে গেছি ওটা তো বাতাসের উপরে চলে পুরো ছাত 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 ছে মানে এয়ারপোর্ট দিয়ে একদম মনে করো মতজেল বন্ধ চলে আসে 25 মিনিটের ভিতরে ওরে খোদা এবার মানুষজন গাদা গাদি ঠেলা ঠেলি পারাপারি হয়ে ওঠে উঠতে এবার ঝলতে থাকে কিন্তু তাকে কোনো ধরনের কোনো অশান্তি নাই হ্যাঁ কি সুন্দর আরাম করে ঠেলা ঠেলি করে দাঁড়াই থাকে এবার গান শুনে এসির বাতাস খায় আর ভেটকে ভেটকে হাসি দ্যাট ইজ কল দি কমফোর্ট এই ডারে কয় হলো গিয়া দি মেট্রো রেল বুঝতে হচ্ছে নি জি আর কয়দিন হরে আঙ্গো নোয়াখালী তন কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ওই এরকম ভাবে বাতাসের মতো ট্রেন চলে যাইব আই তো চিন্তা করি খুশিতে একারে হাগলই যাই এর এই নোয়াখালী হ্যাঁ হাঙ্গোটা জীবন তো কও খালি 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 সব তো পাইছো এরপর কবা খালি নামটা চেঞ্জ করো বলো নোয়া ভরা আরে হাগল নি কোন আর মন বইছে মানে আর একারে কলজা পর্যন্ত পড়ে গেছে কই বুঝতে হাইছো নি আর তুই ঢাকা হওয়ার পরে নতুন বিমানবন্দর দেখছ নি ও মা গো মা বাউ রে বাউ আই তো বিমানবন্দর দেখি আর চক্ষু দুগুণা একারে গাছে উঠে গেছে কই আরে থামো থামো বিমানবন্দরটা দেখে আমার যে কি ফ্যান্টাস্টিক ফাইন লাগছে মনে হইছে কি তোমার মত এরকম কি সুন্দর মোর আর বিদেশে যাইতে হবে না পুরো দেশের মধ্যে কেমন জানি বিদেশ বিদেশ ফিলিং হইছে আছে বিদেশ লাগি আছে বাট বিদেশের মধ্যেও কি আছে জায়গা বড় লোকজন কম আর আঙ্গো জায়গা ছোট লোকজন বেশি ইয়ালে জ্যাম লাগি থাকে বুঝছ নি এই এতদিন পর একটা নোয়াখালীর দামি কথা বলছে আসলে এই আমাদের দেশের বয়সটা কত হইল এখন 52-53 বছর একটা দেশের লাগে 200-300 বছর দেশের লাগে তুমি করতেছ জোহা মানতে আছো কি 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 জোহা কি আরে জোহা বরিশালের কথাটা শেখার চেষ্টা করো জোহা মানে হচ্ছে কম্পিটিশন এরকম ব্যাড কম্পিটিশন দি কম্পিটিশন দিলে তো হবে না এটা ট্রাই করতে হবে জিনিসটাকে নিয়ে বুঝছ না আরে মোর স্বামী তুমি একজন বরিশাল্লা হই এই কথা কান যে ভালা মতো বুঝতে হচ্ছ ইয়ালাই তো অনেক থ্যাংক ইউ আজ থেকে তোমার নাম হইল গিয়া দি আন্ডারস্টুড কি দুঃখের কথা কি জানুনি আঙ্গো আশেপাশে এমন ভিলেন রয়েছে হ্যাঁ একগুণ হইল গিয়া কানা চোখ দেখতেও আন্দা চোখে দিয়েও কিছু দেখেন এমন বান করে যেন লেদা সুট কিয়া বুঝতে হচ্ছ নি কিয়া ওমা আই তো অন্যকে কথা কই তুই কোনখানে চাই রইছ কি হইছে এ নহিলে বালা করি রে নি সাই তুই কি হাসা কইতে শুনি কেমন আছেন
বালাসেননি কথা কইছে আর নাম জুলেখা হ কথা কইছে কইছে মোর নাম ইউসুফ আর নাম জুলেখা আফা মোর বউ একটু অনেক দিন পর আপনাকে দেখছে কথা বল ভালো গলা শুকাই যাইতেছে ভালো আনেরা দুইজন তো আসমানের চাঁদ হ্যাঁ আনেরা তো আঙ্গরে আনের গরে সব সময় কাছে হাই না একখান অনুরোধ আছিল করবে করবে করব আমরা দুইজন আনের কাছে আইতাম চাই একখান ফটো তুলতে পারি আচ্ছা আমরা ঢাকা আসি অনেক খুশি হয়েছি।